আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সফট ইঞ্জিনিয়ারিং ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রিস্ক অ্যানালাইসিস এন্ড ম্যানেজমেন্ট। তো দেখি আসলে রিস্ক কি। রিস্ক ইজ মেড আপ অফ টু পার্টস, দুটো পার্টস নিয়ে রিস্ক করি। তো দ্য প্রবাবিলিটি অফ সামথিং গোয়িং রং, অর্থাৎ যে জিনিসটা যাওয়ার ভুল হয় যাওয়ার সম্ভাবনা রয়েছে, অ্যান্ড দ্য নেগেটিভ কনসিকোয়েন্স অফ ইট ইফ ইট ডাজ, যদি এটা করা হয় তাহলে একটা নেগেটিভ ফলাফল থাকতে পারে, তাহলে বলা হচ্ছে আমরা রিস্ক। একে আমরা রিস্ক বলছি। তো প্রজেক্টের রিস্ক আসলে কি, প্রজেক্টের রিস্ক ইজ এ প্রবলেম দ্যাট কুড কজ সাম লস অর থ্রিটেন দ্য সাকসেস অফ এ সফটওয়্যার প্রজেক্ট বাট হুইচ হ্যাজ নট হ্যাপেন ইট, যেটা এখনো হয়নি, এর একটা রিস্ক আছে, এটাকে বলবো প্রজেক্ট রিস্ক। দ্য প্রবলেম ক্যান ড্রাস্টিক্যালি ইম্প্যাক্ট অন দ্য শিডিউল কস্ট অর টেকনিক্যাল সাকসেস অফ দ্য সফটওয়্যার প্রজেক্ট, অর্থাৎ এই যে শিডিউল কস্ট অর টেকনিক্যাল সাকসেস এই সব কিছুর উপরে একটা ইম্প্যাক্ট থাকতে পারে। তো রিস্ক সাধারণত তিন ধরনের, প্রজেক্ট রিস্ক, প্রোডাক্ট রিস্ক অ্যান্ড বিজনেস রিস্ক। প্রজেক্ট রিস্কের মধ্যে পড়ছে পলিটিক্যাল রিস্ক অ্যান্ড রিসোর্স রিস্ক অ্যান্ড রিকোয়ারমেন্ট রিস্ক, অ্যান্ড এখানে স্কিল রিস্ক রয়েছে প্রজেক্ট রিস্কের মধ্যে। অর্থাৎ এগুলো যদি কোনো সম্ভাবনা থাকে যে ক্ষতি হওয়ার, তাহলে এগুলো আমাদের প্রজেক্ট রিস্ক, প্রজেক্টের উপরে ডিপেন্ড করবে। প্রোডাক্ট রিস্ক, প্রোডাক্ট ইন্টিগ্রেশন রিস্ক, অর্থাৎ ইন্টিগ্রেশনে কোনো প্রবলেম হতে পারে এ ধরনের সম্ভাবনা থাকলে সেটাকে আমরা বলবো প্রোডাক্ট রিস্ক, অ্যান্ড ডিপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট রিস্ক, অ্যান্ড বিজনেস রিস্ক হলো টেকনোলজি রিস্ক। তো এখন প্রত্যেকটা রিস্ক আমরা একটু আলাদাভাবে দেখবো। প্রজেক্ট রিস্ক, দিজ আর দোজ রিস্ক দ্যাট ইফেক্ট দ্য প্রজেক্ট শিডিউল আর রিসোর্স, অর্থাৎ লস অফ অ্যান এক্সপিরিয়েন্স কোডার, অর্থাৎ যখন কোডার আমাদের নেই, উপযুক্ত কোডার নেই, তখন আমাদের প্রজেক্টের প্রজেক্ট রিস্ক এসে যায়। যে কোডার যদি এক্সপিরিয়েন্স কোডার না থাকে তাহলে প্রজেক্টটার ক্ষতি হতে পারে। তারপর প্রোডাক্ট রিস্ক, দিস এফেক্ট দ্য কোয়ালিটি অর পারফরমেন্স অফ দ্য সফটওয়্যার বিং ডেভেলপড। তো প্রোডাক্ট রিস্ক হলো কোয়ালিটি অথবা পারফরমেন্সের ক্ষতি হতে পারে, এই ধরনের রিস্কগুলোকে প্রোডাক্ট রিস্ক বলছি। যেমন লো পারফরমেন্স, যদি প্রোডাক্টের যদি লো পারফরমেন্স থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রোডাক্ট রিস্ক। আচ্ছা, এবার বিজনেস স্কিলস, বিজনেস রিস্ক, রিস্ক দ্যাট এফেক্ট দ্য অর্গানাইজেশন ডিপ্লয়িং ডেভেলপিং অর লস অফ সফটওয়্যার, তার মানে হলো ইন্ট্রোডাকশন অফ এ নিউ প্রোডাক্ট বাই কম্পিটিটর। দেখা যাচ্ছে আপনার কোম্পানির সাথে তুলনামূলকভাবে আপনার যে প্রতিযোগী সে নতুন প্রোডাক্ট নিয়ে আসছে আপনার চেয়ে ভালো, তখন আপনার বিজনেস, এটাকে বলা বিজনেস রিস্ক। সো সেল অফ এ প্রোডাক্ট গেট এফেক্টেড উইথ দ্য টাচ উইথ দ্য লঞ্চ অফ সাম নিউ প্রোডাক্ট বাই কম্পিটিটর হুইচ এফেক্ট দ্য বিজনেস অ্যান্ড ইটস আর্নিং অফ সফটওয়্যার। যদি আপনার আর্নিং না থাকে তাহলে আপনি আপনার যে স্টাফদের কীভাবে পে করবেন, তো এটা হলো বিজনেস রিস্ক। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কিছু আলোচনা করবো। সে বলতে বিদায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।